পুলিশ থাকা সত্ত্বেও চার ঘন্টা ধরে দুষ্কৃতীরা এই রকম তাণ্ডব চালাতে পারলো কি করে আপনি পরিদর্শন করলেন সব কিছু দেখলেন আমরা এপিডিআরের একটা টিম আজকে এসেছি এবং যেভাবে দেখলাম যে প্রায় কুড়ি থেকে পঁচিশটা ঘর সম্পূর্ণ ধুলিশ পুড়ে ছাই হয়ে গেছে এবং সেটা গোয়ালঘর নয় যেভাবে আমরা শুনছি প্রশাসনের প্রধানের কাছ থেকে যে গোয়ালঘর রান্নাঘর পুড়ে গেছে একদমই শোয়ার ঘর খাওয়ার ঘর কারখানা মানে দর্জির কারখানা এইরকম এটা পুড়েছে মানে আমাদের অনুমান প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে পুলিশ থাকা সত্ত্বেও চার ঘন্টা ধরে দুষ্কৃতীরা এইরকম তাণ্ডব চালাতে পারল কি করে এটা প্রশাসনের কাছে আমাদের এপিডিআরের পক্ষ থেকে এটা প্রশ্ন এবং আমরা দাবি করছি যে অবিলম্বে যারা মানে এলাকায় শান্তি ফেরাতে ফেরানোর ব্যবস্থা করতে হবে প্রশাসনকে যারা এখনও বাড়ি ছাড়া তাদেরকে বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে এবং যাদের এই শীতের সময় মানে সমস্ত মানে জীবন এবং জীবিকার সমস্ত উপকরণ পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের সেই তদন্ত করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যে সমস্ত মহিলারা এখনও পোড়া ঘরে রয়ে গেছেন তাদের খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এবং অবিলম্বে এই সমস্ত ধ্বংসলীলার যে যে পাণ্ডারা এই রকম ধ্বংসলীলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এই দাবি আমরা এপিডিআর দক্ষিণ চব্বিশ সংগঠন জেলার পক্ষ থেকে লাগছি এবং মানুষ আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মানবাধিকার কর্মীরা আবার হুমকি দিচ্ছে যে এরা চলে গেলে তো রাত্রে আমরা আছি তারা কি সবসময় থাকবে হ্যাঁ মানে এরকম কথাও আমরা আমাদের কানে এসেছে আমরা প্রশাসনের কাছে যাব আজকের আমরা ভিডিওর সঙ্গেও দেখা করব এসপির সঙ্গেও দেখা করব এবং এই পুরো বিষয়টা এই যে হুমকি এই যে ধ্বংসলীলা এই যে পুলিশের নিষ্ক্রিয়তা পুরো বিষয়টা নিয়ে আজ আমরা এপিডিআর এর পক্ষ থেকে প্রশাসনের কাছে যাব রাজ্য প্রশাসন জেলা প্রশাসনের কাছে যাব এবং এটাকে সামনে নিয়ে আসবো যে কীভাবে একটা দুষ্কৃতি মানে চার ঘন্টা ধরে পুলিশের সামনে এই তাণ্ডবলীলা চালালো আমরা এটা প্রকাশ্যে নিয়ে আসবো বকডুয়ে মার্চে ঘটেছিল বাইশের তারপরে আবারই একটা কাহিনী ঘটলো তো বকডুয়েও দেখেছিলাম পুলিশ দাঁড়িয়েছিল এখানেও পুলিশ সবাই বলছে পুলিশ থাকা অবস্থায় হয়েছে তো পুলিশের ব্যর্থতা ব্যর্থটা তারা সবসময় ফুটে উঠছে একদম মানে ব্যর্থতা এটা বলবো না মানে একটা পরিকল্পনা করে এই 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 অবস্থা মানে এই রাজ চালানো এবং পুলিশের নিষ্ক্রিয়তা পুলিশের প্রত্যক্ষ মদত এই এইগুলো রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে যেসব মানুষের এত যে ক্ষতিপূরণ হয়েছে তাদের কি ক্ষতিপূরণ দাবি করবে অবশ্যই আমরা বিভিন্ন ঘরবাড়িতে ঘুরে আমাদের মনে হয়েছে পঞ্চাশ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা প্রশাসনের কাছে রাখবো এবং আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ক্ষতিপূরণের একটা অনুমান আমরা করছি এবং সেই অনুমান অনুযায়ী আমরা প্রশাসনের কাছে রাখবো যাতে তারা ক্ষতিপূরণ পেতে পারে তারা যাতে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে অনেকে দেখলাম অরিজিনাল ডকুমেন্টস গিয়েছে এবং অনেক পরীক্ষার্থীর বই খাতা গিয়েছে সেইখানে আপনার সরকারের কাছে কি আমাদের দাবি থাকবে মানে মাধ্যমিক পরীক্ষা এবারে এগিয়ে এসছে ফেব্রুয়ারির শুরুতেই মানে প্রথম সপ্তাহের দিকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে একজন মাধ্যমিক ছাত্রী আছেন সে পরীক্ষা যাতে তার পরীক্ষা দিতে পারে সব রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা সেই দাবিটা রাখবো এবং এই যে মানে সমস্ত ডকুমেন্ট মানে আধার কার্ড রেশন কার্ড জব কার্ড সমস্ত ডকুমেন্ট যে পুড়ে গেছে সেটাও আমরা আমাদের প্রশাসনের কাছে আমাদের পিটিশনে রাখব যাতে অবিলম্বে প্রশাসন তার একটা ব্যবস্থা করে আলতাফহামেদ এপিডিআর দক্ষিণ চব্বিশ জেলা কমিটির সম্পাদক